প্রকৃতি কখনো নান্দনিক ডানা মেলে আশীর্বাদ বয়ে আনে, কখনো বা মহামারী ঝড় জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেয়, জীবন কখনো দূরপার গতিতে ছুটে চলে, কখনো স্তিমিত হয়ে ঢলে পড়ে, কখনো আনন্দে নেচে ওঠে, আবার কখনো দুঃখ ভারাক্রান্ত হয়। প্রকৃতি ও জীবনের এই লীলাখেলা যেন শেষ হবার নয়, ভয় দেখানো, মন মাতানো, চোখ জুড়ানো সর্বদাই নতুন হয়ে ঘুরে ফিরে আসে। প্রথমে পশ্চিম আকাশে ঘন কালো মেঘ, তারপরে হালকা বাতাস, এরপরে ঝড়ো বাতাস, মেঘের গর্জন, সাথে নামে রিমঝিম বৃষ্টি। এই জন্য নিত্য দিনকার দেখার বিষয়। প্রকৃতি ও জীবনের সামান্য কিছু দুঃখ ও আনন্দ উল্লাসকে তাৎক্ষণিকভাবে সবার মাঝে তুলে ধরে পরবর্তী সময়ে স্মৃতি হিসেবে ধারণ করে রাখার জন্যই সোশ্যাল ওয়ার্ক টিভি কাজ করে চলেছে। মে 2021 রবিবার, আজকে সকাল 9:20 শুরু হওয়া দমকা হওয়া এখন পর্যন্ত ব্যাপক জোরে বয়ে চলছে। এখন ঘড়িতে সময় সকাল 10:05, এই 10:05 পর্যন্ত এই দমকা হওয়া এবং কালবৈশাখী ঝড়ের খাবার কোনো লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ ভরা কালো মেঘ, আকাশ ভরা একেবারে অন্ধকার পরিবেশ, শেষাত্মহীন পরিবেশ, ব্যাপক ঝড়ো হওয়া, ঝড়ের গতি যথেষ্ট বেশি, সব মিলিয়ে একটি ভয়ানক পরিবেশ। যদি এখনো বৃষ্টি নামেনি, হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। শিব মন্দিরটি থেকে আজকে বলে দেখতে পাচ্ছেন এটি একটি চমৎকার পুরাকীর্তি। অনেক এই মন্দিরটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেরাকোটা, সম্পূর্ণরূপে টেরাকোটা দিয়ে তৈরি। জীবন, প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য, বন্যা, ঝড়। কান্তজি মন্দির থেকে খুব কাছাকাছি নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী। 1.15 বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। আশ্বিনী অতিবৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ডুবে গেছে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। বন্যার পানি ঢুকে পড়েছে এসব অঞ্চলের মানুষের বসত বাড়িতে, কাঁচা ঘর বাড়ি, ফসল ও মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। এখন যখন মাছ চাষ হতো না, তার আগে এই অত্র এলাকার মানুষ বিয়ে বাড়িতে এই পুকুরের পানি নিয়ে গিয়ে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত করছে, এটাও আমরা শুনছি আর কি। আমরা কাছাকাছি মাছ দেখতে পাচ্ছি, কাছাকাছি মাছ, ব্যাপক মাছের আবাদ হয়েছে এখানে। মাছ খুব দ্রুত বড় হয় এবং মাছ খুব সুস্বাদু হয়, তাই না? সুস্বাদু হয়, ব্যাপক মাছের আমরা ইয়া শব্দ দেখতে পাচ্ছি, তাদের দেখতেও পাচ্ছি। চমৎকার একটি একেবারে পুকুরের কিছুটা মাঝামাঝি জায়গায় আমরা এখন অবস্থান করছি দর্শক মণ্ডলী। সূর্যের আলো পড়েছে দক্ষিণ দিক থেকে, সেই সাথে নীল পানির সাথে মাছগুলোর যে লাফালাফি, সব মিলে একটি চমৎকার পরিবেশ আমরা লক্ষ্য করছি এই তামলাই দিঘি থেকে। নিত্য নতুন খবর পেতে সোশ্যাল ওয়ার্ক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আসার সাথে সাথে পেতে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। সেই সাথে তাৎক্ষণিকভাবে নতুন কিছু পেতে সোশ্যাল ওয়ার্ক টিভি ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।